ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে বাড়তি সুবিধা কি? বাড়তি সুবিধা এই যে তিনি ধর্মের বিষয়টাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেছেন। হি হ্যাজ এক্সপ্লেইন দ্য স্পিরিচুয়াল ম্যাটার্স থ্রু সাইন্টিফিক লাইন, বিজ্ঞানসম্মত। এখন প্রশ্ন করতে পারেন, অনেকে বলে ও আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা এইসব এই বংশ টংশ বর্ণ ফর্ণ নিয়ে অনেক কথা বলেন, এগুলো বাদ দেওয়া যায় না? আরে মশাই, জন্ম হোক যেটা সেটা কর্ম হোক ভালো, উদারতা দেখায়। কিন্তু যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি কোনো ভগবানকে মানেন, বলে হ্যাঁ কাকে মানেন? না ভগবান শ্রীকৃষ্ণকে মানেন। আচ্ছা তার কথাকে মানেন? ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তার কথাকে মানেন? যে হ্যাঁ, কিন্তু তিনি যে গীতাতে বলেছেন চাতুর্বর্ণ মায়াশিষ্ট গুণকর্ম বিভাগ সহ, তিনি যে বলেছেন যে এই যে চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্মের ভিত্তিতে চারটে বর্ণ আমি সৃষ্টি, এটা কে বলেছেন? কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কোথায় লেখা আছে? গীতাতে লেখা আছে, আমার কথা তো নয়, কথা তো ভগবান শ্রীকৃষ্ণের। তা আপনারা মানবেন না, মানতে চাইছেন না, মানতে না পারেন তাই বলে সত্যটা মিথ্যা হয়ে যায় না। আপনি গিভ ইট এনি নেম, নাম আলাদা দিতে পারেন, কিন্তু সত্য তাই বলে মিথ্যা হয়ে যায় না। এবার আসছি আজকের যে মানে আলোচ্য বিষয়, তাই কি বিষয় ছিল না? শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে বাড়তি কোনো সুবিধা আছে কি? অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, অ্যাডিশনাল বেনিফিটস আছে কি? আছে, সেগুলি আমি এক এক করে বলব। আচ্ছা বলেন তো, আমাদের সব থেকে বেশি প্রয়োজন কোন তিনটি জিনিস? গুড, অন্ন বস্ত্র বাসস্থান, রুটি কাপড়া ওর মকান, তাই না? অন্ন বস্ত্র বাসস্থান, অর্থাৎ প্রথমে কি দরকার? খাওয়া, খাদ্য দরকার। পৃথিবীর শ্রেষ্ঠতম খাদ্য কি? এ নিয়ে কত ডাক্তাররা কত কথা বলে দেখুন, কত বিজ্ঞানীরা কত কথা বলে দেখুন। আমি নিজে বঙ্গবাসী ইভিনিং কলেজের জুলজি বিভাগের অধ্যাপক, দীর্ঘ 40 বছর অধ্যাপনা করেছি, এই ডিসেম্বর মাসে রিটায়ারমেন্ট হবে। সুতরাং বিজ্ঞানের আমিও অধ্যাপক, দায়িত্ব নিয়ে বলছি। সেরা খাদ্য কি এটা আজও বিজ্ঞানীরা সেভাবে বার করতে পারেনি। আমরা কি খাই ভালো খাবার বলতে? কমপ্ল্যান, প্রোটিনেক্স, হরলিক্স, এনসিওর, এখন কী বেরোচ্ছে এনসিওর বেরোচ্ছে না, কত রকমের, কত পয়সা দিয়ে খাচ্ছি। কিন্তু বলুন তো, সেরা খাদ্যের ঠিকানা কে দিয়েছেন? সেরা খাদ্যের ঠিকানা কে দিয়েছেন? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কি বলেছেন, কোনটাকে সেরা খাদ্য বলেছেন? বলছেন, এটা আলোচনার প্রসঙ্গ আছে, আমি যা বলছি তার রেকর্ড আছে, সুতরাং আমার কোনো অসুবিধা নেই, আমার ডকুমেন্ট দেখানোর ব্যাপারে কোনো অসুবিধা নেই। সুতরাং যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, যা বলছি তার জন্য সমস্ত দায়িত্ব আমার। দেখবেন টিভিতে বিভিন্ন চ্যানেলে যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে একটা কথা লেখা থাকে, ডিসক্লেমার, দেখেছেন? ডিসক্লেমার মানে এই অনুষ্ঠানে যারা যারা যা বলছেন তাদের বক্তব্য তাদের ব্যক্তিগত, এর জন্য চ্যানেলের কোনো দায় নেই। আমি কিন্তু আমার ব্যক্তিগত দায় থেকেই বলছি, এগুলো দেখানোর দায়িত্ব আমার। তো ঠাকুর সেরা খাদ্য কাকে বলেছেন? বলছেন আমাদের যা করে গেছে, কে করে গেছে মা? দাদা, ঠাকুর কি বলতে চাইছেন? আমাদের যা করে গেছে তার তুলনা নেই। কে করে গেছে, কাদের, কার কথা বলছেন ঠাকুর? আর্য ঋষিদের কথা, ভারতবর্ষের আর্য ঋষিদের কথা বলছেন ঠাকুর। বলছেন আমাদের যা করে গেছে তার তুলনা হয় না। তারপরে তিনি বলছেন আতপ চাল,
শুনো রাখো, আতপ চাল দুধ কলা মানে কাঁচকলা, আতপ চাল দুধ কাঁচকলা, সন্দব মানে সন্দব লবণ, কালো তিল এবং ঘি, এক কথাই যাকে হবিষান্ন বলা হয় সেটাই সর্বশ্রেষ্ঠ খাবার, এটা ঠাকুর বলছেন। এবং বলছেন তবে তিল এবং ঘি এটা দিয়ে, হ্যাঁ এইটা দিয়ে করবেন। আর আরও যদি ভালো পেতে চাই তাহলে তিল বাটা আর কাঠ বাদাম বাটা, অর্থাৎ যেটাকে আমন্ড বলে, ইংরেজিতে বলে আমন্ড, এইটাকে নিয়ে ড্রাই করে জাস্ট একটু প্রসেসিং করে, অর্থাৎ এর সাথে একটা কী করবেন প্রিজারভেটিভ দিয়ে সারা দেশ দুনিয়া পাঠিয়ে দিন। কোথায় লাগবে প্রোটিনেক্স, কোথায় লাগবে হরলিক্স, কোথায় লাগবে এনসিওর? সুতরাং সেরা খাদ্যের ঠিকানা কিন্তু দিলেন ঠাকুর। এবং তিনি আরও বললেন, খাবারের ব্যাপারে তিনি এত বলেছেন, বলছেন যে নিরামিষ আহারই সর্বাংশে শ্রেয়। প্রশ্ন করছেন কেউ কেউ, ঠাকুর বলছেন দুধটা খুব উপকারী, গরুর দুধটা খুব উপকারী, কিন্তু প্রশ্ন আছে। প্রশ্নটা কি, আজকালকার দিনে এক ধরনের সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, জানি না আপনারা তাদের সাথে পরিচিত কি না। আমরা সাধারণত কী জানি যে কেউ নিরামিষাসী আর কেউ আমিষাসী, ইংরেজিতে বলে নন ভেজ আর ভেজ, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান। এর মাঝামাঝি আর একটা সম্প্রদায় আছে, জানেন তাদের নাম কি, কেউ বলতে পারেন? ভেগান, তাদেরকে বলে ভেগান। বড় বড় চিত্র অভিনেতা অভিনেত্রী এবং সমাজের যারা এলিট সোসাইটির বেশ কিছু মানুষ, তারা আজকাল ভেগান হয়েছে। ভেগান মানে তারা বলছে যে আমি শুধু নিরামিষাসী তাই নয়, প্রাণীজ কোনো কিছুই আমি খাবো না, প্রাণীজ কোনো কিছুই আমি খাবো না। বলছেন গরুর দুধ খাবো না, দুধ খাবো না, কেন? কারণ গরুর দুধটা তো গরুর থেকে আসছে, আসছে না, গরুর রক্ত মাংস থেকেই তো তৈরি হচ্ছে দুধ। সুতরাং গরুর দুধ যদি প্রাণীজ হয় তাহলে এটা খাবো না তো, কারণ সেটা খাওয়া মানেও তো ঘুরে ফিরে এই প্রাণীকেই খাওয়া। কিন্তু শুনে রাখুন, ঠাকুরের উত্তর দিয়েছে, ঠাকুর কি বলছেন, গরুর দুধ খুব উপকারী, তা যদি হয় তাহলে ভেগানরা যে প্রশ্ন করছে সে প্রশ্নটাও তো উত্তর দিতে হবে। সমস্ত উত্তর ঠাকুর দিয়েছে, উত্তরগুলো শুনে রাখ। কেন কেন আমিষ খাবার আমাদের পক্ষে ক্ষতিকারক, ঠাকুর উত্তর দিচ্ছেন, অ্যানিম্যাল সেল, অ্যানিম্যাল সেলকে রিপেল করে। কারণ যেটা খাবার খাচ্ছি, ধরুন আমি ছাগলের মানে মাংস খাচ্ছি বা মুরগির মাংস খাচ্ছি, সেটা কি অ্যানিম্যাল সেল তো, প্রাণী কোষ তো। আর আমার দেহটা, আমার যে প্রাচন তন্ত্র, আমার যে অন্ত্র, সেটা কি দিয়ে তৈরি, আমিও তো প্রাণী তাই না, সেটাও প্রাণী কোষ দিয়ে তৈরি। বলছেন প্রাণী কোষ, প্রাণী কোষকে রিপেল করে, রিপেল মানে প্রত্যাখ্যান করে, সে গ্রহণ করতে চায় না। তাহলে কাকে গ্রহণ করে, কেন কথাটা বললেন, কারণ ম্যাগনেট দেখেছেন, চুম্বক, চুম্বকের নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু কাকে আকর্ষণ করে, দক্ষিণ মেরু। কিন্তু উত্তর মেরুকে, উত্তর মেরুকে আকর্ষণ করবে কি করবে, সরিয়ে দেবে। দক্ষিণ মেরু, দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, সরিয়ে দেবে। তাই ঠাকুর বলছেন অ্যানিম্যাল সেল, অ্যানিম্যাল সেলকে রিপেল করে অর্থাৎ প্রত্যাখ্যান করে। কিন্তু তবু যেহেতু খাচ্ছি সে তো শেষ পর্যন্ত তো অ্যাকসেপ্ট হতেই হচ্ছে। তখন ঠাকুর বলছেন তাতে করে একটা স্ট্রাগল বাঁধছে, স্ট্রাগল মানে সংঘর্ষ বাঁধছে। এবং ঠাকুর একটা আশ্চর্য কথা বলছেন, বলছেন যে এই যেগুলো ঢুকছে, ধরুন ছাগলের মাংস বা মুরগির মাংস, সেগুলো কি, সেগুলো কিন্তু মারা যায় না, রান্না করলেও মারা যায় না। তারা নাকি বলে, ঠাকুর বলছেন যে দুই এক কামড় বসিয়ে, তারা কি বলছে, দুই এক কামড় বসিয়ে মানে আমার অন্ত্র, তাতে করে কি হচ্ছে, ফাইট হচ্ছে মানে যুদ্ধ হচ্ছে, ফলে এক ধরনের টক্সিন তৈরি হয়। কি তৈরি হয়, টক্সিন মানে বিষ, ওই বিষক্রিয়ার ফলেই আমাদের রোগ ব্যাধি হয়। তবে এটাও ঠাকুর বলছেন যে আমিষ খাবার খেলে শরীরের বর্ধন হতে পারে,
কারণ সেল ডিভিশনটাকে সে স্টিমুলেট করে। কেন কথাটা বলছি আপনাদের, ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলে বাড়তি সুবিধা কি? বাড়তি সুবিধা এই যে তিনি ধর্মের বিষয়টাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেছেন। হি হ্যাজ এক্সপ্লেইন দ্য স্পিরিচুয়াল ম্যাটার্স থ্রু সাইন্টিফিক লাইন, বিজ্ঞানসম্মত। তিনি বলছেন যে অ্যানিমাল সেল, অ্যানিমাল সেলকে কি করে? রিপেল করে। আচ্ছা তাহলে বলুন তো অ্যানিমাল সেল কাকে আকর্ষণ করবে? হ্যাঁ কাকে আকর্ষণ করবে? কাকে আকর্ষণ করবে? মানে ভেজিটেবল সেলকে। ভেজিটেবল সেল মানে সবজিকে, শাক সবজিকে আকর্ষণ করবে। ঠিক সেই কারণেই বলা হচ্ছে যে ভেজিটেবল সেল কিন্তু খুব সহজেই অ্যাকসেপ্টেড হয়, মানে আত্মীকৃত হয়। কিন্তু প্রশ্ন যেটা বলেছিলাম যে ভেগান যারা, যারা বলছে গরুর দুধটাও আমিষ খাদ্য, তাদের উত্তরও কিন্তু ঠাকুর দিয়েছেন। এই অতি আধুনিক প্রশ্ন, এই অতি আধুনিক সমস্যা যে কোনোদিন আসতে পারে কেউ ভেবেছে? তার উত্তরও কিন্তু ঠাকুর দিয়ে গেছেন। কি বলছেন শুনুন, আমি আপনাদের প্রথমেই বলেছি যা বলছি তার ডকুমেন্ট আছে, তার রেকর্ড দেখাতে পারবো। কি বলছেন ঠাকুর? বলছেন দুধ যদিও প্রাণীজ খাবার, যদিও এটা প্রাণীজ খাবার, তথাপি এটা পেটের মধ্যে গিয়ে ভেজিটেবল সেলে পরিণত হয়। কি বলছেন? ভেজিটেবল সেলে। কেন? বলছেন ব্যাসিলাস হয়, এটা ল্যাকটো ব্যাসিলাস হয়ে যায়। বিচিত্র ব্যাখ্যা ঠাকুরের, কতদিন আগে বলে গেছে ভাবুন। অবশ্যই বিজ্ঞানীদের এটা বার করতে হবে, সমাধান করতে হবে, গবেষণা করতে হবে, কিন্তু তার ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে গেছেন। সুতরাং খাবারের ব্যাপারে তিনি বলছেন। আচ্ছা নিরামিষ খাদ্য এটা কি সবসময় ভালো? কি মনে হয়? আচ্ছা খাবারের ব্যাপারে পূর্বতন পুরুষোত্তম কি কিছু বলেছেন জানেন? পূর্বতন পুরুষোত্তম যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলেছেন গীতাতে খাবারের ব্যাপারে? কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। আপনারা দেখবেন সপ্তদশ অধ্যায়, ১৭ অধ্যায়ে তিনি সাত্ত্বিক খাবার, তামসিক খাবার এবং রাজসিক খাবারের কথা বলেছেন। কিন্তু ঠিক কোনটি সাত্ত্বিক খাবার, কোনটি রাজসিক খাবার এত ডিটেলসে তিনি বলেননি। বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, মনে রাখবেন নিরামিষ খাবারও যদি মশলা বহুল হয়, তৈলাক্ত হয়, চর্বিযুক্ত হয়, তবে তাও কিন্তু ওই রাজসিক খাবার হয়ে দাঁড়ায়। সেটাও কী হয়ে দাঁড়ায়? রাজসিক খাবার। সুতরাং ঠাকুর বলছেন যা সহজ পাচ্ছ, মানে সহজেই হজম হয়, এমন খাবার খাওয়াই ভালো, ঠাকুর বলছেন। এবং আর একটা প্রশ্ন, যেটা খাবারের কথা বলছিলাম আপনাদের যে নিরামিষ খাবার, সেটাকে নিরামিষ খাবার, কিন্তু আমরা নিজের দোষে, আপন দোষে সেটাকে ক্ষতিকারক করে দাঁড়াচ্ছি। কীরকম? এই এখানে আমরা বেশ কিছু খেজুরের গাছ দেখতে পাচ্ছিলাম, তাল গাছ দেখতে পাচ্ছিলাম। ঠাকুর বলছেন এই যে খেজুরের রস, তালের রস, এগুলো কত সুস্বাদু, কত সুন্দর, স্বাস্থ্যপ্রদ, কিন্তু আমরা কি করি? সেটাকে গেজিয়ে তারি বা মদ করে ফেলি। আর যখন তারি বা মদ করে ফেললাম তখন সেটা কী খাবার হয়ে গেল? কি খাবার? সাত্ত্বিক রাজসিক তামসিকের মধ্যে কোনটা? তামসিক। তাহলে নিজ দোষে সখাতে শরীরে ডুবে মরিমা সামা, নিজ দোষে আমি ক্ষতি করে ফেলছি। কিন্তু ঠাকুর বলছেন দেখো প্রকৃতি তোমাকে কত যোগাচ্ছে, সে সত্যিকার তালের রস, খেজুরের রস আমাকে দিচ্ছে, যেটা স্বাস্থ্যপ্রদ, হৃদ্য রস্য, যেটা সাত্ত্বিক খাবার, কিন্তু আমি নিজ দোষে সেটাকে তামসিক খাবারে পরিণত করে ফেলছি, সে দোষ আমার। তেমনি নিরামিষ খাবার কেউ যদি কেউ মনে করে থাকে, কারণ আমি একজন দাদা বাড়িতে যাই মাঝে মাঝে যেতাম, তিনি বলতেন আসুন বাড়িতে খাবেন। কি রান্না করেছেন? খুব ভালো রান্না করেছি। কি না? এঁচোড়ের তরকারি করেছে। আচ্ছা দেখি এঁচোড়ের তরকারি সে খাওয়াক দেয়, তাতে এত বেশি তিনি ঘি দিয়েছেন, এত বেশি মশলা দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম আচ্ছা এটাকে কি আপনি এই সাত্ত্বিক আহার মনে করেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন? ঠাকুর তো বলেছেন নিরামিষ খাবার, ঠাকুর এইভাবে খেতে বলেছেন? না এভাবে খেতে বলেননি, এটা সাত্ত্বিক থাকলো না, এটা রাজসিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? রাজসিক। আর তার ফলও ভুগতে হবে। যাই হোক, তাহলে খাবারের কথা বলবো।
এবার কি নেক্সট কি রুটি এন্ড দেন কাপড়া কাপড়া দেখুন আমার নিজের ঠাকুর বলছেন সাদা হাফ হাতা পাঞ্জাবি আর ধুতিতে মানুষকে দেখতে দেবদূতের মতো লাগে কিরকম দেখতে লাগে বলছেন দেবদূতের মতো অ্যাঞ্জেল লাইক অ্যাঞ্জেল দেবদূতের মতো লাগে আমি দেখবেন এটা যদি আমি বলতে যাই ফট করে যারা তথাকথিত র্যাশনালিস্ট তথাকথিত যুক্তিবাদী সঙ্গে সঙ্গে কি বলবে জানেন এই দেখো একটা ড্রেস কোড বলে দিচ্ছে আরে ভাই যার ইচ্ছা যা পড়বে আপরুচি খানা পররুচি পড়না এইসব কথা বলবে বলবে আরে ভাই নিজে যা খাবে খাবারটা নিজের নিজের রুচি আর যে পড়ছে যা পড়ছে সে তাকে পড়তে দাও আপনি এসব বলার কে আমি এটা বলার কেউ নই কিন্তু দেখবেন তো আমাদের চক্ষু যাতে নির্মল হয় আমাদের চোখ যা দেখে আনন্দ পায় সেটা কি সাদা ড্রেস নয় কি কারণ এই সাদা ড্রেসেই কিন্তু সবগুলো রং লুকিয়ে আছে নেই আমার একটা বই আছে বইটার নাম দিয়েছি সাত রঙের শ্রী ঠাকুর অনুকূল এই যে সাতটা রং ভিপজিও আপনারা জানেন হ্যাঁ ভায়োলেট ইন্ডিগো যেগুলো মানে সূর্য থেকে যে আলো আসছে আলোটার মধ্যে সাতটা মানে রং আছে কিন্তু সাতটা রঙের রং কি সাদা তাহলে আমার আর আলাদা করে রং করার প্রয়োজন কি তাই ঠাকুর বলছেন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে মানুষকে দেবদূতের মতো দেখায় এই যে ড্রেসটা আমরা করছি এটা কিন্তু ঠাকুরকে দেখেই আমার বিশ্বাস এমন ড্রেস আর হয় না যাই হোক এরপরে এরপরে কি আসছে মকান আচ্ছা মকান সম্পর্কে ঠাকুর কিছু বলেছেন বাড়ি সম্পর্কে হ্যাঁ তাও বলেছেন আজকে দেখবেন আমরা বড় বড় বাড়ি করছি কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এসি লাগাচ্ছি ঠান্ডা লাগছে গরমকালে এসি মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছে এগুলো লাগালো কি ভালো এগুলো কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যাওয়া এগেনস্ট দ্য নেচার ঠাকুর চেয়েছিলেন প্রকৃতিকে কাজে লাগিয়ে এই প্রকৃতি মানে প্রকৃতিকে রুষ্ট না করে প্রকৃতিকে রাগান্বিত না করে প্রকৃতিকে রুষ্ট না করে প্রকৃতিকেই আমরা কাজে লাগাতে পারি এবং তিনি করে দেখিয়েছিলেন প্রমাণ বলতে পারেন তার যে দেওঘরে যে পার্লার সেই পার্লার আজকাল এই পার্লার নামে অনেক নাম দেয় পার্লারটি কিন্তু ঠাকুরের দেওয়া নাম দেয় না আজকাল বিউটি পার্লার এসব কথাবার্তা শুনি আমি অবাক হয়ে ভাবি এ নাম তুমি কোথায় জানলে বাবা এ নাম কিন্তু ঠাকুরের দেওয়া নাম পার্লার তার যে পার্লারটা ছিল আপনারা জানেন কি যে গ্রীষ্মকালে যে টেম্পারেচার বাইরে তার তুলনায় 5-7 ডিগ্রি টেম্পারেচার কম থাকে কী করে সম্ভব ঠাকুর প্রকৃতিকেই ব্যবহার করেছেন আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যাবে স্তম্ভিত হয়ে যাবে যে এটি কী করে সম্ভব তিনি ওখানে খড় অ্যাসবেস্টাস টিন এবং তার মাঝখানে জলের পাইপ চালিয়ে এক অদ্ভুত সুন্দর একটি আস্তানা তৈরি করলেন যার চারিদিক খোলা কারণ ঠাকুর ছিলেন ওপেন ওপেন টু অল যে সব দিক থেকে আচ্ছা আমার সময় সম্পর্কে কিন্তু একটু আগে আমাকে বলে দেবেন কারণ বলতে গেলে কিন্তু আমি আমার সময় জ্ঞান হারিয়ে ফেলি সো প্লিজ মানে পিক করে দেবেন তাই যাই হোক তো তাহলে মকানের ব্যাপারটাও কিন্তু ঠাকুর এইভাবে করতে চেয়েছিলেন ঠাকুর বলছেন পল্লীগ্রামই আমার ভালো লাগে ঠাকুরের জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর বলেছিলেন পল্লীগ্রামই আমার ভালো লাগে এবং সেখানেই তিনি থাকতে চেয়েছিলেন যেখানে যেখানে পদ্ম আসন ধান ভরা ক্ষেত ঠাকুরের গান নেই পদ্ম আসন ধান ভরা ক্ষেত কেন বলছেন ঠাকুর এটা একটা এটা কিন্তু রাজনীতির গান এটা দেখবেন এটা পুরো রাজনীতির গান শুনেছেন দেখেছেন কোনদিন ভেবেছেন পদ্ম আসন ধান ভরা ক্ষেত মানে আমার মাতৃভূমি কেমন হবে পদ্ম আসন পদ্ম দিয়ে তৈরি মায়ের আসন ধান ভরা ক্ষেত এগ্রিকালচার তারপরে বলছেন তার উপরে কী বলছেন কৃষি শিল্প মানে এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠাকুর বলছেন এগ্রিকালচার বাদ দিয়ে ইন্ডাস্ট্রি করতে যেও না অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করো মানে কৃষিভিত্তিক শিল্প করো এবং ঠাকুর এখানে অদ্ভুত বলছেন সমাজটাকে গড়ে তোলো এইভাবে চারি বর্ণে মায়ের কেশ মানে কি বলুন তো মানে আমার মায়ের চুল চারটে বর্ণ মানে কি বলুন তো একটু চারি বর্ণে মায়ের কেশ আমার মায়ের এই তো বেশ এই তো বেশ এই তো বেশ
বলুন তো এই চারটে বর্ণ কি? এক্স্যাক্টলি তাই, বিপ্র ক্ষৈত্র বৈশ্য শূদ্র, এটাই চারটে বর্ণ, এটাই আমার মায়ের চারি বর্ণ, এটা প্রকৃতি। এখন প্রশ্ন করতে পারেন, অনেকে বলে ও আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা এইসব এই বংশটংশ বর্ণ ফর্ণ নিয়ে অনেক কথা বলেন, এগুলো বাদ দেওয়া যায় না? আরে মশাই, জন্ম হোক যেটা সেটা কর্ম হোক ভালো, উদারতা দেখায়। কিন্তু যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি কোনো ভগবানকে মানেন, বলে হ্যাঁ কাকে মানেন? না ভগবান শ্রীকৃষ্ণকে মানেন। আচ্ছা তার কথাকে মানেন? ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তার কথাকে মানেন? যে হ্যাঁ, কিন্তু তিনি যে গীতাতে বলেছেন চাতুর্বর্ণ ময়াশিষ্ট গুণকর্ম বিভাগ সহ, তিনি যে বলেছেন যে এই যে চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্মের ভিত্তিতে চারটে বর্ণ আমি সৃষ্টি, এটা কে বলেছে? কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কোথায় লেখা আছে? গীতাতে লেখা আছে, আমার কথা তো নয়, কথা তো ভগবান শ্রীকৃষ্ণের। তা আপনারা মানবেন না, মানতে চাইছেন না, মানতে না পারেন তাই বলে সত্যটা মিথ্যা হয়ে যায় না। আপনি গিভ ইট এনি নেম, নাম আলাদা দিতে পারেন, কিন্তু সত্য তাই বলে মিথ্যা হয়ে যায় না। তো যাই হোক, এইভাবে ঠাকুর আমাদের বোঝাচ্ছেন। এবার প্রশ্ন, আর কি লাভ ঠাকুরকে ধরে? আরেকটি বিরাট প্রাপ্তি আছে, প্রাপ্তিটি হচ্ছে এই সর্বোচ্চ স্তরের সৎনাম পাওয়া। ঠাকুর যে সৎনাম দিয়েছেন এটি সর্বোচ্চ স্তরের সৎনাম, কারণ ঠাকুর বলছেন আমাদের যে নাম এই নামের মধ্যে সমস্ত নামের ইনার মেকানিজম নিহিত আছে। একেবারে ঠাকুরের কথাটাই আমি কোট করছি, যা ঠাকুর বলেছেন আমি সেটাই বলছি। বলছেন আমাদের যে নাম তার মধ্যে সব নামের ইনার মেকানিজম নিহিত আছে, সব নামের অন্তর্নিহিত মরকজ নিহিত আছে। অর্থাৎ অনেক রকমের নাম হয়, সব নাম, কেউ একটা অত্যন্ত পরিচিত সব নামের নাম বলুন তো, অত্যন্ত পরিচিত ওম, ওমটা একটা অত্যন্ত পরিচিত সব নাম। এছাড়া অনেকে কৃষ্ণ নাম করে, অনেকে রামকৃষ্ণদেব নাম করে, রাম রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে, এগুলো হচ্ছে কতগুলো ভাবাত্মক নাম, কতগুলো এমনি নামাত্মক। কিন্তু সমস্ত মনে রাখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু শব্দ করে তৈরি হয়েছে, এটা কিন্তু শব্দ করে তৈরি হয়েছে, একটা শব্দের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটা কে বলছে? এটা কে বলছে? উপনিষদ বলছে। এটা কে বলছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। কিন্তু এ তো ধর্মের কথা, বিজ্ঞান বলছে কি? ইয়েস অর নো বলুন, বিজ্ঞান কি এটা স্বীকার করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে? ইয়েস, অবশ্যই করে। স্ট্যানলি হকিংস সব থেকে বড় বিজ্ঞানী, তিনি যিনি ব্ল্যাক হোল তৈরি করেছেন, তিনি বলছেন ইয়েস বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে, যে তত্ত্বের কি নাম? বিগ ব্যাং থিওরি। কি নাম? বিগ ব্যাং থিওরি। বিরাট একটা শব্দ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, স্ট্যানলি হকিংস বলছেন। এটা আমার কথা নয়, বিশ্ব মানে বিশ্বের বিজ্ঞানীরা এটা স্বীকার করে নিচ্ছে। সো সবই একটা স্পন্দন, আমি আপনি সবাই একটা শব্দ স্পন্দন। এই যে আপনি আলাদা আমি আলাদা, তফাৎ কিন্তু একটা শব্দ তরঙ্গের, একটা মাত্র শব্দ তরঙ্গের তফাৎ, আর তাই নিয়ে এত। তো এই শব্দের আদিমতম প্রাণ প্রকৃতি এবং গুণ বৃদ্ধিত আছে এই সৎনামে, ঠাকুরের যে দেওয়া সৎনাম সর্বোচ্চ শ্রেণীর সৎনাম। এবং বলছেন এই নাম করতে গেলে করলে আস্তে আস্তে সমস্ত কিছু আমার কাছে রিভিলড হয়, কি করে? কারণ সূক্ষ্মে পরিণত হচ্ছে, স্থূলে পরিণত হচ্ছে। আর কি করে স্থূল সূক্ষ্মে পরিণত হচ্ছে? সব কিছু বোধের মধ্যে আসে, সব কিছু আমার জানার মধ্যে আসে। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কিন্তু এটা আমাদের বাড়তি সুবিধা যে সর্বোচ্চ স্তরের নাম আমরা পেয়েছি। তবে কেউ যদি শুধু নাম করে যান তাহলে কি 100% রেজাল্ট পাবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো বলুন। পাবেন না। কত পার্সেন্ট সুবিধা পাবেন? 50%।
আর 100% সুবিধা যদি পেতে হয় তাহলে কি করতে হবে? নামইকে স্মরণ করতে হবে। এই নাম যিনি দিয়েছেন কে? এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন নামই। কথাই আছে নাম নামই অভেদ, মানে নামইকে স্মরণ করতে হবে। অর্থাৎ যখনই আপনি নাম করছেন তখন আপনি নামইকে স্মরণ করতে হবে, তা না হলে আপনি 100% রেজাল্ট পাবেন না। কেন? খুব এটা বোঝা কিছু কঠিন নয়। এই মা কার বাচ্চা? যাই না, মা তোমার মা কে? মা এখানে আছে কেউ? তোমার নাম কি মা? হ্যাঁ হ্যাঁ কেয়া, কেয়া, আচ্ছা কেয়া। আচ্ছা তোমার মা যখন তোমাকে কেয়া, তুমি হয়তো বাড়িতে নেই বা কাছে আছো কোথাও, তোমাকে কেয়া কেয়া বলে ডাকছে, কেমন? তাহলে কেয়াটা কি? একটা শব্দ, তাই না? একটা শব্দ, কিন্তু এর রূপ কে? তুমি। কিন্তু জগতে তো শত শত কেয়া থাকতে পারে, থাকতে পারে না? কিন্তু তোমার মা যখন তোমাকে কেয়া কেয়া করে ডাকছে, তোমার মায়ের মাথায় তোমার ছবিটা নেই, আছে না? নেই, আছে না? নেই। সো যখনই আপনি সব নামটা উচ্চারণ করছেন, সেই নামের যিনি মূর্ত প্রতীক, সেই নামের যিনি নামই, তাকে যদি স্মরণ না করেন তাহলে হলো না। এবং ঠাকুর এটা বহুভাবে বলেছেন, বহু মায়েদের বলেছেন, মা এভাবে বলতেন, মণি বলেও বলতেন, মণি খুব নাম করো কিন্তু নামিকে ভুলো না। মুশকিলটা হচ্ছে কি, আমরা নামিকে ভুলে যাই। আমি এতদূর কথা আপনারা বলতে পারি, যদি নামও ভুলে যান কিন্তু নামিকে স্মরণ করতে পারেন কেল্লা পথে, এ দায়িত্বটা আমি নিচ্ছি। আমি বলছি না নাম না করতে, অবশ্যই করতে হবে, কারণ নাম নামই অভেদ। কিন্তু এটাও বলছি, নাম ভুলে যেতে পারেন কিন্তু নামিকে নয়। ইনফ্যাক্ট দুটোই এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে একটা আসলে আরেকটাও আসবে, দুটো আলাদা কথা নয়, একই কথা। এই কথাই ঠাকুর বলছেন। এবং যা কিছু করবেন, যা করবেন সব কিছুর মধ্যে, হ্যাঁ, তাকে জড়িয়ে করবেন, ব্যাস, আর কিছু দরকার নেই। দেখুন আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, এটা সবাই জানে। আমাদের রাগ আছে, আমাদের কামনা আছে, আমাদের বাসনা আছে, আমাদের হিংসা আছে, এগুলোকে আমি চাইলেও পরিত্যাগ করতে পারবো না। থাকে থাক, ভয় নেই, বৃত্তির যিনি অধীশ্বর তাকে ধরেছেন, তাকে ধরুন। এবার আপনাদের সামনে আমি একটি ঘটনা বলব, এবং ঘটনাটি বলে আপনাদের কিছু প্রশ্ন করব, দেখি তো আপনারা কতটা বুঝতে পেরেছেন ঠাকুরকে। প্রথমে ভালো করে ঘটনাটা শুনুন। ঘটনা খুব স্বাভাবিক, সাধারণ। ঠাকুরের একজন ভক্ত মা, তার নাম কালীষষ্ঠী, বুঝতে পেরেছেন? কালীষষ্ঠী, তার সঙ্গে ঠাকুরের একটা রঙ্গরসিকতার সম্পর্ক কিন্তু ছিল। তো কালীষষ্ঠী মা দেওঘর হিমায়তপুরেও ছিলেন, যেখানে ঠাকুরের জন্মস্থান, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছিলেন, এবং তিনি বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে, সে আপনার কী বলে ওই একটু ব্যবসা করে কোনো রকম চালায়, সে কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন, ইয়ে করেন। তো দূর থেকে আসছেন, একদিনের ঘটনা বলছি, কালীষষ্ঠী মা দূর থেকে আসছে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছে, ঠাকুর ভক্ত পরিবৃত, তথাপি তিনি দেখতে পেয়েছে। বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে গেছে। ভালো করে শুনবেন, কিন্তু আমি প্রশ্ন করব, প্রশ্নটা কি, মানে ঘটনাটা কি? বলছেন মানে কালীষষ্ঠী মা আসছেন, মানে ঠাকুরের কাছে আসছেন একটু দূর থেকে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছে, দেখে বলছেন যে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে গেছে। কালীষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন, শুনে তিনি আস্তে আস্তে এসে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে, আমিও তো আপনার কাছে এসেছি পরাণটা ঠান্ডা করার জন্যই। সংসারের যে জ্বালা ঠাকুর, শুনেছেন কি বলছেন, যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে, আপনারা তো এসছেন, তাই সংসারের জ্বালা তো কম নয়, তবু তো কিছুক্ষণের জন্য এসেছেন প্রভুর কাছে। তাই বলছেন যে যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে, আমিও তো এসেছি
ওই জন্যই সংসারের যে জ্বালা ঠাকুর, তো ঠাকুর বলছেন আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্যেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ? কি বলেন? বলছেন আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্যেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ? কালী ষষ্ঠী মা বলছেন সত্যি ঠাকুর, এত লোককে সংসারে খুশি করতে চাই, এত করেও না কাউকেই খুশি করতে পারি না। তো ঠাকুর বলছেন একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করতে পারা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠী ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন ঠাকুর শুনেছিও কত আপনার কাছে, কিন্তু কি মুশকিল জানেন, আমরা যে সংসারী জীব সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। ঠাকুর বলছেন দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না, সংসার কর কিন্তু খুঁটি ধরে ঘর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিকানা পাবি না। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট, এইটাই হচ্ছে ঘটনা, ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এবার দেখুন তো এই ঘটনাকে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই যে আধ্যাত্মিকতার কোন সীমানায় আমরা গিয়ে পৌঁছাতে পারি। মনে রাখবেন যখন পুরুষোত্তম আসেন তখন একটা স্পিরিচুয়াল লিবারালাইজেশন হয়, মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা মুক্ত বাতাস বইতে থাকে, যারা অধিকারী নয় তারাও অধিকার পায়, যারা ঈশ্বরের কাছে আসার অধিকারী নয় তারাও অধিকার পায়। তো ঠাকুর আধ্যাত্মিকতাকে, ঈশ্বরকে, ভগবানকে, ধর্মকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে, এই ঘটনাটার প্রমাণ। এবং শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে আমরা কীভাবে চলবো সেটারও আভাস তিনি দিয়েছেন। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, এই যে ঠাকুর কালী ষষ্ঠী মাকে দেখে বললেন এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। আচ্ছা এই কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ইয়েস অর নো? মনে রাখবেন কালী ষষ্ঠী মা একজন প্রায় অশিক্ষিত একটি গ্রাম্য মা, তাকে দেখে স্বয়ং ঠাকুর তিনি বলে উঠছেন আনন্দে চিৎকার করে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হইয়া যায়। মাই ফার্স্ট কোশ্চেন ইজ, এই যে ঠাকুর এই কথাটা বললেন এর থেকে কিছু শেখার আছে? ইয়েস অর নো? আছে, কি আছে বলুন তো, কি আছে? যেভাবে আমি বুঝেছি আমি সেটা বলছি, আমার বোধ আমার বুঝ ভুল হতে পারে, কিন্তু আমার বোধ থেকে আমি বলছি যেটুকু ঠাকুরের দর্শন আমি বুঝতে পেরেছি সেটা কি, ফার্স্ট কথা হচ্ছে যে মানুষকে একটা ওয়ার্ম রিসেপশন দিতে হয়। মানুষ আপনার বাড়িতে এলে যেন একটা উষ্ণ অভ্যর্থনা পায়, একটা ওয়ার্ম রিসেপশন পায়, সে যেন মনে করে যে আপনার লোকের কাছে এসেছে। কিন্তু বাস্তবে কি হয় দেখবেন, আমরা কেউ বিশেষ করে যদি তেমন দরের লোক না হয় তাহলে আমরা কেউ এলে খুব খুশি হই না, কিন্তু কখন চলে যায় তাই ভাবি, ইজন্ট ইট, তাই না? কিন্তু ঠাকুরের কাছে কেউ ছোট নয়, তার কাছে সবাই এক। কালী ষষ্ঠীর মা মানে তো প্রায় অশিক্ষিত গ্রাম্য মাও ঠাকুরের চোখে সম্পূর্ণ এক। দুজন চাষি এসছেন ঠাকুরের কাছে, বলছেন প্রণাম করে ঠাকুরকে, ঠাকুর বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আপনার দর্শন করার, আজ আমাদের সৌভাগ্য যে আপনার দর্শন পেয়েছি। ঠাকুর কি বললেন? সে কি, এ তো আমার সৌভাগ্য যে আপনারা দয়া করে আমার কাছে এসেছেন, আমি তো এখন অথর্ব হয়ে গেছি, আমি তো নড়তে চড়তে পারি না, আপনারা এসেছেন বলেই তো আপনাদের আমি সাক্ষাৎ পেলাম, সৌভাগ্য তো আমার। তখন ওই চাষি দুটি বলছেন সে কি, আপনার সৌভাগ্য হতে যাবে কেন, আমরা অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন সে কি, পরমপিতার রাজ্যে কেউ তো সামান্য নয়,
প্রত্যেককে সৃষ্টি করার পিছনে পরমপিতার একটা উদ্দেশ্য আছে। ঠাকুর বলছেন কেউ ছোট নয়, প্রত্যেকের মধ্যেই বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। তো তাহলে এক্ষেত্রে কি বলছেন, একটা উষ্ণ সম্বর্ধনা দিলেন। এবং তখন কালীষষ্ঠীমা কি বলছেন, যে যার কাছে সবার, যার কাছে মানে সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আচ্ছা, এই কথাটা যে কালীষষ্ঠীমা বললেন তাতে কালীষষ্ঠীমাকে আপনাদেরকে বুদ্ধিমান মনে হয় না বোকা মনে হয়? যথেষ্ট বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা উনি পেলেন কোথা থেকে? সান্নিধ্য। বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, হোক না তিনি অশিক্ষিত মা, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, সঠিক কথাটাই বলেছেন। ঠাকুরকে যে উত্তরটা দিয়েছেন সঠিক উত্তর, তাই না? তিনি হচ্ছেন যাকে বলে মানে কসমিক প্লেজার। যাই হোক, তার পরের প্রশ্ন কি, ঠাকুর বলছেন আমি তো সারা দিনমান কালীষষ্ঠী কালীষষ্ঠী বলে হাপিত পেশ করে বসে থাকি, কালীষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ? আচ্ছা, এই এই কথা ঠাকুর কি শুধু কালীষষ্ঠী মায়ের সম্পর্কে বলেছেন নাকি সবার জন্য বলেছেন? সবার জন্য বলেছেন। সত্যিই কি তিনি সারা দিনমান আমাদের জন্য বসে থাকেন? ইয়েসন্ন থাকেন। আমরা হাজার চিন্তায় করি, আমরা সংসারের চিন্তায়, আমাদের জীবন ধারণের চিন্তায় আমরা চিন্তা করছি, সেটাকে তিনি না করছেন না। কিন্তু ঠাকুর কি বলতে চাইছেন, আসলে কি বলতে চাইছেন এই কথার মাধ্যমে, তিনি কি বলতে চাইছেন যে ঠিক আছে তুই সারাদিন সংসার কর, কিন্তু একটা সময় রাখ আমার কাছে এসে বস, আমাকে একবার স্মরণ কর, তাই না? এই কথাটা বলতে চাইছেন, অন্তত আমারটাই মনে হচ্ছে। ঠাকুর যে বলছেন যে আমি যে সারাদিন দিনমান তোর জন্য হাপিত পেশ করে বসে থাকি, এইটা ঠাকুর সবাইকে বার্তা দিচ্ছেন যে আই এম ওয়েটিং ফর ইউ থ্রু আউট দ্য ডে অ্যান্ড নাইট, প্লিজ কাম, তুমি আমার কাছে এসো এবং আমার কিছুক্ষণের জন্য আমাকে স্মরণ করো। তো এটা আমাদের কাছে বার্তা কিন্তু, এবং এটা শুনে উত্তর কি দিচ্ছেন, সত্যি ঠাকুর আসলে আপনাকে ভুলে থাকছি কেন, কারণ সংসারে নানান জ্বালা। এবং তিনি কি বলছেন, এত করেও ঠাকুর সবাইকে খুশি করতে পারি না। আচ্ছা, এটা কি শুধু কালীষষ্ঠীমার একার বক্তব্য? সম্ভবত অনেক মায়ের এবং অনেক দাদার বক্তব্য। অনেক মা চেষ্টা করেন তার ছেলে মেয়ে যাতে ভালো থাকে, অনেক দাদা চেষ্টা করেন তার স্ত্রী ছেলে মেয়েকে যাতে খাওয়ানো পড়ানো ঠিক মতো যায় বা তারা যাতে সুখে থাকে, কিন্তু সত্যি সত্যি কিন্তু মন পায় না মানুষ, এত করেও কিন্তু মন পায় না। সুতরাং কালীষষ্ঠীমার কথা কিন্তু পক্ষান্তরে আমাদের প্রত্যেকেরই কথা। ঠাকুর তার কি উত্তর দিলেন, অর্থাৎ সবার মন যদি সত্যিই পেতে হয় আপনাকে তাহলে কি করতে হবে? হ্যাঁ, উত্তর কি, ঠাকুর কি উত্তর দিলেন, একজনের খুশির জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায়? তার মানে কি, তার মানে তুমি আমাকে আগে সন্তুষ্ট করো, তুমি আমাকে খুশি করো, সত্যিই তাই। আরে আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে আমি আমার ঠাকুরের জন্য করছি কিনা। যদি ঠাকুরের জন্য করি তাহলে জগতের জন্য করা হয়, জগতের জন্য করা হয়। আপনারা জানেন বোধহয় মা দুর্গা এই কার্তিককে বলছে যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আয়। তো চারিদিকে ঘুরছে, ওড়িয়ে নিয়ে মৌর নিয়ে ঘুরে আসছে। আর একে বলছেন ওই গণেশকে যে তুই ঘুরাই, সে কি করলা মায়ের চারদিকে ঘুরে। এই যে মায়ের চারদিকে ঘোরা মানেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা সেটাই প্রমাণ করলেন। ঠিক সেরকম তাকে খুশি করতে পারলেই জগৎ খুশি হয়, তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, তার তুষ্ট করলেই করতে পারা যায়। যাই হোক, এর পরের কথা হচ্ছে নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে যে যিনি বললেন যে সংসারের এত জ্বালা ঠাকুর আপনার কাছে কত শুনেছি আমরা, যে সংসারী মায়া কিছুতেই যেতে চাই না। সত্যি কথা কিন্তু, একটা গান আছে দেখবেন, মাঝে মাঝে কেন মেঘ আসে তোমারে দেখিতে দেয় না। এই মেঘটা কিসের মেঘ, প্রবৃত্তির আবরণ। ঠাকুর বলছেন এটা মায়ার আবরণ, আসলে প্রবৃত্তির অভিভূতির আবরণ। আমরা প্রবৃত্তিতে অভিভূত হই বলেই মাঝে মাঝে ভগবানকে ভুলে যাই। যাও এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর শেষ কথা তিনি কি বলছেন, যে তাকে খুঁটি ধরে সংসার কর, খুঁটি ধরে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মত পর বসেহি যস্যন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। মানে
যে আমার সাথে যুক্ত অর্জুন সেই সত্যিকারের জ্ঞানী, যে আমার সাথে যুক্ত। তাই যে বা যারা মানে যদি যদি আপনি এই সৎ নাম জপ করার মাধ্যমে তার সাথে যুক্ত হন, তাহলে কিন্তু আপনি সব থেকে জ্ঞানী, মানব জনম আপনার সার্থক হবে। ভালো থাকবেন, অনেক বেশি সময় নেই। জয় জগন্নাথ।